মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ক্যাডার বাহিনী নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে অত্যাচার করায় মুরগি শাহিনের কাজ কুমিল্লার বুড়ি চঙে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদক ও চোরাচালান ধরা পড়লেই স্থানীয়রা তার অত্যাচারের শিকার হন সন্দেহাতীতভাবে যে কাউকে সে অত্যাচার করে তার চালান ধরিয়ে দেওয়ার সন্দেহে সম্প্রতি মুরগি শাহীন ও তার সিন্ডিকেটের লোকজনের অত্যাচার থেকে বাঁচতে মানববন্ধন করেছে এলাকাবাসী পেশায় অটোরিকশা চালক এই যুবকের নাম মামুন মাদকের চালান ধরিয়ে দেওয়ার সন্দেহে তার উপর চলে নির্যাতন আমি জানি না মাদক পরিবহনে রাজি হননি গিয়াসুদ্দিন নামের এই লোক তাই পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার একটি পা বিপ্লব ও ফারুক নামের দুই সহযোগী পিটিয়ে গিয়াস উদ্দিনের পা ভেঙে দেন গুলো ধরে লিখে আমি কে আপনি কী মাল ধরাইছি আমি কইতেই এই কথা আমার মুখে রইছি আর সাথে আমি কথা কইতেছি আর ওই যে বিপ্লব আর যে ফারুক এরা দুইজনেই এরকম লাকৃস টুকরা ছিল এই দেয়ালু ভাতারা ফিটা শুরু করছে আর বলতেছে আছে আর একবার আমার গিয়াস আর মামুনের মতো অত্যাচারের শিকার বরিচংয়ের পাঁচ গ্রামের শতাধিক যুবক সবাই একই অভিযোগ আব্দুল খালেক শাহিন বা মুরগি শাহিনের বিরুদ্ধে ভারত সীমান্তবর্তী এলাকার বাসিন্দা শাহিন রাতারাতি আঙুল ফুলে কলা শাহীন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী তার বিরুদ্ধে কথা বললেই চলে নির্যাতন কখনো গাছের সাথে বেঁধে কখনো হুমকি দিয়ে কখনো ফিল্মি স্টাইলে চলে নির্যাচলে গাছের লোকের বাইন্ডার যে একটা মাইডু আছে সে জেলখানা বইসা হুমকি দিতেছে যে একশোর উপরে মামলা দিব আমার আমার নাম একটা স্বাস্থ্য ভাই তিনজন আর ওই গ্রামে দুইজন মিলিয়া জনের নামে একটা দর্শনের চেষ্টা একটা মামলা দিছে যে ছোট বউ যেটা দরা ভৈয়ের বিয়ে করছে গ্রামে হ্যাঁ এই মনে করেন যে আপনার নামে নারী জীতনের মামলা দিছে এতদিন সবাই চুপ করে থাকলেও এখন কিছু মানুষ তার বিরুদ্ধে করছেন প্রতিবাদ তবে স্থানীয়দের দাবি সবাই তাদের ব্যক্তিগত নিরাপত্তার কারণে মুখ খুলছেন না মানববন্ধনে সবাই আসেননি সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন নয়তো ভুক্তভোগীর পরিমাণ আরও অনেক বেশি দেখা যেত এই মানববন্ধনে তার সম্পর্কে জানেন এমপি থেকে চেয়ারম্যান পর্যন্ত এমন দাবি এলাকাবাসীর তার বিরুদ্ধে মুখ খুললেই জীবনন্যাসের শঙ্কা রয়েছে স্থানীয়দের সম্প্রতি দশটিরও বেশি মামলার পর গ্রেপ্তার হন শাহিন তার বাড়ি থেকে উদ্ধার করা হয় মাদক ও চোরাই পণ্য এই কাজে সহযোগিতা করেন তার বউ ভাই এবং কি তার পরিবারের প্রত্যেকেই তার পরিবারের দাবি শাহীন মাদকের কাজে জড়িত নন সে শাড়ি ও অন্যান্য ভারতীয় পণ্যের ব্যবসা করেন আর এজন্য তারা মোটা অঙ্কের টাকা দেন বুড়িচং থানায় তাহলে প্রশ্ন হলো এই মাদক বাড়িতে আসলো কোথা থেকে শাড়ি কাপড়ের ব্যবসা করতে বুড়িচং থানা তো মাদক সেবন করে যারা শুধু এসব উদ্দেশ্য নিয়ে ভাইয়াজাদ ক্ষতিগ্রস্ত এই কারণে তবে চুক্তির দাবি অস্বীকার করেন বুড়িচং থানার ওসি তিনি জানান শাহিন চিহ্নিত মাদক কারবারি হুমকি ও নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি শাহিন স্থানীয় বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর আগেও কয়েকবার গ্রেপ্তার হলেও প্রভাব খাটিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় সে তবে এইবার এলাকার জনগণের মানববন্ধনে মুরগি শাহিনীর উপযুক্ত বিচারের আশায় রয়েছেন এলাকাবাসী নিউজ ডেস্ক টিভি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক